হ্যালো বন্ধুরা, তো আমার বহুত বড় ভুল হয়ে গেছে আজকে এই বইটা দেখতে যাওয়া। আমি গদার 2 আজকে দেখে আসলাম আর আমি বলবো ওয়েস্ট অফ মানি। সো আমি যে ভুলটা করি সেটা তোমরা করো না, আর সেটা না করার জন্য যে রিজনগুলো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তো নাম্বার 1, মুভিতে সানি দেওয়ালকে বাদ দিলে এই বইটার কিছুই নেই। এই মুভিটা যেই টাইমে বেস্ট করে বানানোর চেষ্টা করা হয়েছে, 1971, সেটা খুব ক্রুশিয়াল টাইম ছিল। ফার্স্ট মুভিটা যেরকম আমাদের পার্টিশনের সময় দেখা হয়েছিল এবং পার্টিশনের সময় একটা লাভ স্টোরির সঙ্গে সে রিয়েল টাইম ঘটনাগুলোকে অ্যাড করে একটা দমদার মুভি বানানো হয়েছিল, ওই সময় মেকাররা একটা সুন্দর মুভি আমাদের দিয়েছিল। সেই জিনিসটা কিন্তু এখানেও করা যেতে পারতো, বিকজ 1971 আমাদের ওয়ার্ল্ডের ম্যাপে একটা নতুন দেশ তৈরি হয়, সেটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ তৈরি এবং ওই সময়কার যে ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারের একটা যে মহল চলছে, এই সবকটাকে নিয়ে কিন্তু একটা সুন্দর স্টোরি তৈরি করা যেতে পারতো, যেখানে আমাদের সাকিনা আর আমার তারা সিংকে রেখে একটা দমদার স্টোরি বানানো যেতে পারতো। বাট সেটা কিন্তু করা হয়নি এখানে একদমই। এখানে সিরিয়ালের মতন ড্রামা তৈরি করা হয়েছে, ফ্যামিলি ড্রামা দিয়ে মুভিতে ভর্তি করা হয়েছে। 50% অফ দ্য মুভিতে আমাদের ওর ছেলে এবং তার নতুন গার্লফ্রেন্ড, এটা ওরাও যে প্রথম যে মুভিতে ফার্স্ট পার্টটা ছিল না, যে স্টার্টিংয়ে তারা সিং আর সাকিনা যে লাভ স্টোরিটা, সেরকম ওর ছেলেকে দিয়ে পড়ানোর চেষ্টা করা হয়েছে। যেটা প্লে করেছে হচ্ছে এই মুভির ডাইরেক্টরের ছেলে, তাকে মানে ভালো লাগেনি। তাদের যে অ্যাক্টিংটা ক্যারিকেচার মনে হয়েছে, ওভার অ্যাক্টিং মনে হয়েছে, ঠিক আছে। সেই যে মিষ্টতা, সেই যে একটা ইনোসেন্স ব্যাপারটা আমরা তারা সিং আর সাকিনার মধ্যে পেয়েছিলাম গদার মুভিতে, সেইটা কিন্তু পুরোপুরি মিসিং। সেকেন্ড পার্টে মুভিকে বাঁচাতে চলে আসে আমাদের সানি দেওয়াল, ঠিক আছে। সেখান থেকে মুভিটা কিছুটা টার্ন নেয়, বাট ফার্স্ট মুভিতে যখন গদার মুভিটা হচ্ছিল, মুভিটাতে আমাদের বেশ ভালো লেগেছিল। কারণটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে সানি দেওয়ালের প্রেজেন্স এবং সানি দেওয়ালের ডায়লগ ডেলিভারিগুলো এত দমদার ছিল না, আমাদের সবার মানে দেখার সময় একদম রোমটে খাড়া হয়ে যাবে যাকে বলে, ঠিক আছে। সেই জিনিসটাই মিসিং, বারবার খালি চিল্লাচ্ছে, এখানে ডায়লগ কিছুই দেওয়া হয়নি, বারবার সানি দেওয়াল খালি চিৎকার করছে, ঠিক আছে। তাছাড়া আর কিছুই নেই, ডায়লগই নেই ভালোর জন্য, ঠিক আছে। খালি একটা জিনিস, ওই হ্যান্ডপাম্প মনে হচ্ছে পুরো বইটাকে বাঁচিয়ে নিয়েছে, একদম হলে সিটি পিটি বাজানো শুরু যখন হ্যান্ডপাম্প তুলে নিতে গেল সানি দেওয়াল ওই টাইমটায়, ঠিক আছে। তাছাড়া মুভিটাতে তেমন কোনো ভালো ডায়লগই নেই। তো মুভিটা আমি বলবো অল ইন অল স্টোরিটা খুবই খারাপ ছিল। আর প্রথম মুভিটাতে কী ছিল না, আমরা মানে দমদার বেশি লেগেছিলো, কোনো হ্যান্ড টু হ্যান্ড ফাইটটাকে মানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল সেই জায়গাটা না, সেই জায়গাতে আমাদের সানি দেওয়াল একদম গব্বর সিং, ঠিক আছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইটে একদম দারুণ ফাইট করে। সেই জিনিসগুলো সরিয়ে দিয়ে এখানে VFX-এর মাধ্যমে আগুন লাগিয়ে এবং গাড়ি উড়িয়ে এখানে মানে মহল তৈরি করার চেষ্টা করে, যেটা একদমই ভালো লাগেনি। বিকজ ফার্স্ট অফ অল হচ্ছে এইগুলো এই গদারের মুভির জন্য ঠিক না, আর সেকেন্ড হচ্ছে ওরা ভালোভাবে ইউজও করতে পারেনি, বিকজ আমরা VFX যে লেভেলে পৌঁছে গেছে সেই লেভেল থেকে একদমই নিচে দেখেই বোঝা যাচ্ছে এটা ফেক। সেকেন্ড প্রবলেম হচ্ছে মুভিটা ওভার অ্যাক্টিং, কে কার থেকে বেশি ওভার অ্যাক্টিং করতে পারে সেটা কম্পিটিশন চলছে। সবাই, আমাদের সাকিনা থেকে শুরু করে ওর ছেলে যে হয়েছে সে, এবং তার যে গার্লফ্রেন্ড হয়েছে তা, এবং সবার শেষে প্রথম মুভিতে যেন অমরেশ পুরী একদম একটা লেভেলটি আলছে, অমরেশ পুরী অ্যাক্টিং সেই লেভেলে ছিল, সেখানে যে এখানে যে নতুন ভিলেনকে দেওয়া হয়েছে তার অ্যাক্টিং একদম ভালো লাগেনি, ওভার অ্যাক্টিং মনে হচ্ছে, খালি ওই সিগার খেলেই সবাই একদম বড় ভিলেন হয়ে যায় না, ঠিক আছে। তো সেটাও খুবই খারাপ লেগেছে। মুভিতে ভালো জিনিস যদি বলি, ভালো জিনিসের মধ্যে একটাই, সেটা হচ্ছে মুভিতে গানগুলো হচ্ছে গানে কোনো চেঞ্জ করা হয়নি, কোনো ছেড়ছাড় করা হয়নি, যে গানগুলো ছিল সেম টু সেম গান রাখা হয়েছে, লিরিক্স সেম রাখা হয়েছে, গায়ক গায়িকা সেম রাখা হয়েছে, তো সেই গানগুলো শুনে না ফিলিংস আসে, ঠিক আছে, যে পুরনো মুভিটা ফার্স্ট মুভিটার মনে পড়ে যায়, ঠিক আছে। ওইগুলো ছাড়া আর লাস্টে একদম শেষে 15 মিনিট যে আমাদের সানি দেওয়াল তার যে ডায়লগ এবং তার যে মেসেজটা, অনেকের পছন্দ হবে না বাট সেইটা শুনতে হয় বস, ঠিক আছে, সেইটাই একমাত্র মুভিতে ভালো লেগেছে। ওই লাস্ট 15 মিনিট বাদ দিলে মুভিটা বেকার ছিল, একদম পয়সা বরবাদ, ঠিক আছে। যদি তোমরা পয়সা বরবাদ না হতে চাও তাহলে আমি বলবো ওয়েট করে যাও, যখন OTT প্ল্যাটফর্মে বা TVতে যখন চলে আসবে তখন দেখে নিও একবার, যদি গদারকে ভালোবেসে থাকো, ঠিক আছে। আর নাহলে আমি বলবো গদার ফার্স্ট মুভিটা দেখো, এর থেকে বেটার তো ফার্স্ট মুভিটা এখন বাড়িতে বসে দেখে নাও, সেটা অনেক বেটার লাগবে। এই মুভিটা দেখা আমি বলবো ওয়েস্ট অফ মানি। তার থেকে ভালো আমি বলবো তোমরা দেবের ব্যোমকেশ ও দুর্গেশ রহস্য দেখে নাও, অনেক বেটার মুভি হয়েছে, ঠিক আছে, তোমাদের পয়সা উসুল মনে হবে অ্যাটলিস্ট ওটা দেখে। আর আমি ওটা রিভিউ অলরেডি করে দিয়েছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, আমরা সেখান থেকে গিয়ে আমার রিভিউটা চেক আউট করতে পারো। আমি বলবো সেটা অনেক বেটার মুভি। তো গদার মুভিতে আমি পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আমার ওয়েস্ট অফ মানি মনে হয়েছে। তো তোমরা কি মুভিটা দেখেছো, তোমরা কি দেখার প্ল্যান করছো, সেটা সেই বিষয়ে কিন্তু আমার কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।